সরকারি অফিসার হয়েও জ্বালা, সব পয়সাওয়ালারা বাসায় ডাকে। হ্যাঁ হ্যাঁ, এই বাসাই তো। আজের পরিচয় দিন প্লিজ। জি, কাশ্যপ বস ডেকেছিল আমাকে আজকে। আমি সরকারি কর্মকর্তা তুফান মিয়া। ঠিক আছে, দরজা খুলে ভিতরে আসো। জি ঠিক আছে। আসছেন? অনেক ধন্যবাদ আপনাকে। জি আসুন তুফান সাহেব। কাইসে ব্যবসায়ী বাসায় আছেন তো? জি আছেন, আমি এখনই উনাকে জানাচ্ছি। জি আচ্ছা। হ্যাঁ, কি হইছে? ডিস্টার্ব স্যার, একজন লোক আসছে। কে আইছে? সরকারি কোন বড় অফিসার। সরকারি? নাম তুফান মিয়া। তুফান মিয়া অফিসার? জি। দেখি তো, আসতে দাও। ঠিক আছে, ধন্যবাদ স্যার। তেল গেলে ফুরাইয়া, দাম যায় বাড়িয়া, কাইসা খুশি কোটিপতি হইয়া। কাইসা স্যার, কখন আসছেন ভাইজান? আসেন আসেন। কেমন আছেন স্যার? কোন পদে আছেন? এ বাজারে সবকিছু মনিটর করি। ও, আমি তুফান। গুড, আপনি ডেকেছিলেন? আমি ডাকছি। হ্যাঁ, টাকা গুনতে গুনতে হোশ থাকে না, বুঝছেন তো? জি বুঝছি। কি সুন্দর বাড়ি স্যার। কাইসা স্যার, এই এন্টিক ফুলদানিগুলা কোথা থেকে পেলেন? কি দারুণ জিনিস, সত্যি সুন্দর বস। গত বছর চিনি লবণে সিন্ডিকেট করে এগুলা কিনছি, টাকা গোনার সময় পাই না। সিন্ডিকেটের টাকা কিনা? এগুলা পৃথিবীতে ওয়ান পিস করে বানানো, ওয়ান পিস মেড, কারিগর ডেড। দাম কেমন পড়ছে এগুলি? একলাই প্রাণ জুড়াই যায় না, অর্ডার দিয়ে বানানো, এক একটা 10 লাখ করে পড়ছে। 10 লক্ষ টাকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে উল্কা পড়ে না, গোল গোল হয় না, ওইটা দিয়ে, ওই উল্কার মাটি দিয়ে বানাইছে। পৃথিবীর বাইরের ফুলের টপ, তাই গোল গোল হয় না, ওই উল্কার মাটি দিয়ে বানাইছে। ইলন মাস্কও কিনতে পারে নাই এরকম জিনিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরবেন না, ছুবেন না, চোরদের ধরা নিষেধ। চোরদের ধরা নিষেধ? আচ্ছা শুনেন, চলেন ভিতরে গিয়ে সিন্ডিকেট করি। হ্যাঁ, আরে কথা বলবো, চলেন ভিতরে। আমাকে সিন্ডিকেট? কথা বলছি না। ও আসেন, দাঁড়াইছেন, সিন্ডিকেট এমনিই বলি, জুতা খুলে আসেন। জি আসছি। চলেন, অনেক ধন্যবাদ স্যার। ওকে, স্যার অফিসার বুঝে না কেন? তো আপনি আমার কাজ করতে পারবেন তো? সব পারবো স্যার। নতুন প্রোডাক্টের সিন্ডিকেট ভালোই চলছে। কি ঘর বানাইছেন স্যার? আরে এটা কিছু না, আপনি সাথে থাকলে 2-4টা এরকম বাড়ি বানাইতে পারবেন। কেমন পাবো? শুধু আমার দিকে মনিটর অফ রাখবেন। সত্যি? সোয়াবিন তেলে সুইমিং পুল দিয়ে দিমু, আরো দিতে পারবো, সব পাবেন, দেশটা বেচে দিবেন, আপনাদের তো লজ্জা নাই। ওরে বাবা, এটা কি? কি অসাধারণ চিলের স্ট্যাচু স্যার, আপনার পছন্দ আছে? চিল না, এটা শকুন। আরে না, বুঝাই বলি, এটা একটা বর্বর পাখি। কিভাবে? ঠিক আমার মত। এটা কেমন শকুন আবার? শকুন আমার আইডল, শিক্ষক, শকুনের মত প্রোডাক্ট বুঝে বাজার থেকে উধাও করে দি। কি বুদ্ধি স্যার আপনার। এরপর সিন্ডিকেট শুরু, টাকা আর টাকা। হ্যাঁ, পরের বছর ড্রাগন রাখবো, ব্যাপার না, আগুনের মতো সিন্ডিকেট করে ফাটাই দিমু। কাইসা স্যার, আচ্ছা আসেন, বসেন বসেন। আপনার বাড়িতে প্রথম দাওয়া দিয়েছেন, আপনার বউয়ের জন্য 5 ভরি স্বর্ণের নেকলেস উপহার এনেছি। হ্যাঁ, ব্যাপার না, নিন। হ্যাঁ, কি দরকার ছিল, সিন্ডিকেটে পড়ে গেলাম। ধন্যবাদ স্যার। 5 ভরির নেকলেস, দূর বই তো নাই, কাবিনে টাকা নিয়ে ভাগছে, টাকা আছে সুখ নাই, বুঝছেন? ব্যাপার না, বসেন বসেন। তো আমার কাজটা পারবেন তো? আপনার জন্য সব করবো বস। হ্যাঁ হ্যাঁ বুঝছি, আরো দিতে হবে, কাজ করতে থাকেন, সুইমিং পুলের জায়গায়। অনেক ধন্যবাদ স্যার। স্যার, এত সুন্দর সুগন্ধ কোথা থেকে আসছে? হ্যাঁ, এইটা সিগার থেকে? আচ্ছা, এটা মেক্সিকোর দুর্গম পাহাড়ের দুর্লভ জিনিস, নাম হাবানা। হাবানা? হ্যাঁ হ্যাঁ, হাবানা সিগার, ডোনাল্ড ওবাট্রাম আছে না, আমার সিগার খায়। আপনার থেকে নেয় নাকি? তো কি, আরে মেড ইন মেক্সিকো, এই যে প্যাকেট। ও, খুবই রেয়ার আইটেম, এটা কঠিন জিনিস। কেমন দাম পড়বে? 3,000 টাকা পিস। কি বলেন, সবচেয়ে দামি? হ্যাঁ, আপনার খাইতে মন চাইতেছে নাকি? খাবেন? আমি খাওয়ার জন্য বলছি না স্যার, এমনি জিজ্ঞেস করলাম। আরে বললেই তো হয়, আপনারা হলেন দেশের সবচেয়ে বড় সুর। এই যে, আপনাকে দিব না তো কাকে দিব, নেন ধরেন। ধন্যবাদ, এইটাও অনেক দামি, দেশের গুণীজনরা টানে। খান খান, এই যে কঙ্কালের লাইটার। ও আচ্ছা, কষাই চাপ দেন। ধন্যবাদ স্যার। ও, এটা কি দিয়ে তৈরি? ও, এইটা হাবানা সিগার টানার পর যে অ্যাশ থাকে না, ওই অ্যাশ দিয়ে এই সিগারেট বানানো, খুব ভালো। হাবানা সিগার থেকে? এই প্যাকেট আপনি নিয়ে যাবেন। ও ঠিক বলছে, এইসব প্রোডাক্ট পাওয়া ভাগ্যের বিষয়। শুধু বিড়ি খাইতে হইব, পানিও লাগবো। তো বস, আমার কাজের বিনিময়ে আর কি কি দিবেন? কত কিছু দিমু, আগে বিড়ির প্যাকেট লান প্রথমে। হ্যাঁ ধন্যবাদ। এটা হ্যান্ড দান। ওরে কি, আরে বস, এটা কি জিনিস, বোতলটাও কি সুন্দর। এটা খুবই অমায়িক জিনিস,
সোয়াবিন আর মুলার মিক্স জুস এক বোতল 2 লাখ টাকা 2 লাখ টাকা সস্তা তো নাকি নতুন আবিষ্কার কোম্পানি রাশিয়ার বুঝছেন না এবার আটা ময়দা সিন্ডিকেটে নামছি পারবেন তো হয়ে যাবে বস একটা বোতল দিয়ে দিমু শুধু সিন্ডিকেটে হেল্প করবেন আটা ময়দা এবার তুই শেষ সরকারি কিছু আটা ময়দা জোগাড় করে দিতে পারবেন না স্যার এই ডিপার্টমেন্ট অন্য শত অফিসার তদারকি করে আরে ব্যাপার না ওরেও তেলে সুইমিং পুল দিয়ে দিমু সব ম্যানেজ করে ফেলেন স্যার স্যার খাবো না আরে নেন তো আরে স্যার খাবো না আরে স্যার খাবো না আমি শুধু টাকা খাই তেল না আচ্ছা মুলার জুস নেন তাহলে ওকে ঘুষ খেতে পারেন এসব খেতে পারেন না আচ্ছা খাইতেছি ঘুষ খেতে শরম নাই এসবে কি লজ্জা ভাই দেখছেন কি সুন্দর ফেনাফানা হইছে রে পড়ে যাবে টানেন দারুন বস কঠিন পি আটা ময়দা সিন্ডিকেট করব নাম বাড়তেছে ধন্যবাদ আপনাকে কি কাজ আপনার সিয়ার্স এটা কোনো কথা দুর্নীতি করব পেট ভরব জি স্যার ধন্যবাদ আপনাকে মজা আছে না সরকার জনগণের চোখ ফাঁকি দিয়ে করতে হবে এটা ভালো না কাজ হয়ে যাবে পারবেন তো কাজটা টাকা জোয়ার বসামু একটা কথা বস আপনার এত টাকা পয়সা কিভাবে অবৈধ টাকার উৎস জানতেছেন জি ওইটাই জানতে চাই অবসরের পর আমারও সিন্ডিকেটের ইচ্ছা আছে ও আপনিও সিন্ডিকেট করতেছেন আরে এখনি দেখাই দিছি একদম সোজা ওই পদ্মা খোল বাজার খালি করবে এরপর দাম আকাশে উঠলে কালো বাজারে বিক্রি শুরু দুনিয়ার তেল সব এখানে এগুলা তো শুধু বাসায় বাকি কোটি লিটার তেল আছে অন্য জায়গায় প্রতিদিন তেল গোসল করি আমি আরে কি বলে তাহলে তেল ডাইরেক্ট খাবেন বস আপনি সেরা ধুরে ভাই অনেক খাইছি তো বস কেউ জানবে না টাকাই টাকা ও মারে আজ আমার কলজা ভাঙি গেছে আমার পোলা আব্দুল বাতেন আমার সব সম্পত্তি তার নিজের নামে লিখে নিয়ে আমাকে ঘর থেকে বের করে দিছে যেমনটা আমি আমার বাবার সাথে করছিলাম বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছিলাম সেই পাপের ফল আমার সন্তান আমাকে দিল তোমরা সবাই বাবা মাকে ভালোবেসো তাদেরকে কষ্ট দিও না আমার বেঁচে থেকে লাভ নাই পাপ বাপকেও ছাড়ে নাই আমার ঘুষের টাকায় কেনা 5 লাখ টাকা জুতাগুলো রেখে যাই এগুলার মূল্য এখন আমার জীবন থেকেও বেশি আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না লিখে গেলাম ভালো থেকো সবাই আমার মতো কেউ হইও না কারো হক মেরে খাইও না বিদায় পৃথিবী বাবা থাম কি করতেছো কাছে আসবি না বাসায় যা বাবা খালি হাতে বাসায় যাব না দূরে থাক বাবা প্লিজ কথা শুনো আমি আসতেছি দূরে থাক বাসায় যা বাবা আমাকে আসতে দাও আসি কি করবি বাবা প্লিজ দূরে থাক আসবি না শুনো না থ্যাঙ্কস বাবা কেন জুতার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটা লাইক দিয়েন।